শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধ ষোড়শ অধ্যায়। বৈকুণ্ঠের দুই দ্বারপাল জয় ও বিজয়কে ঋষিদের অভিশাপ। শ্লোক নাম্বার 13 এবং 14। আমি প্রথম একটা শ্লোক লেখা হয়েছে না? ব্রহ্ম উবাচ অত তস্য সতীং দেবী মিষিকুলানং সরস্বতীম নাশাদ্য মনু দষ্টাং তেষামাত্ম পাহিপিতি বিপত্ত। অনুবাদ। ব্রহ্মা বলতে লাগলেন, ঋষিগণ যদিও ক্রোধ স্বরূপ সর্পের দ্বারা দংশিত হয়েছিলেন, তবুও বৈদিক মন্ত্রের প্রবাহের মতো ভগবানের মধুরোজ্জ্বল বাক্য শ্রবণ করে তারা তৃপ্ত হতে পারেননি। আচ্ছা, 14 নম্বর শ্লোক। সতীং বদ্ধায় শ্রীনন্ত লঙ্ঘিং গুর্বাথ গরাম বিগাহাদ গাদ গম্ভীরাং নবিদুস্তর্ষি কিষিতম সতীং বদ্ধায় শৃণুত লঙ্ঘিং গুর্বাথ গহগরাম বিগাহ গাধ গম্ভীরাং নবিদুষ্টি কৃষিতম সতীং বদ্ধায় শৃণন্ত লঙ্ঘিং গুর্বাথ অরাম বিগাহ দাগ অবিগাহ গাধ গম্ভীরাং নবিদুষ্টি কৃষিতম। বলুন। শাব্দিক অর্থ সতীম অপূর্ব ব্যাধায় মনোযোগ সহকারে কর্ণে ইন্দ্রিয় প্রসারিত করে, শৃণন্ত শ্রবণ করে, লঙ্ঘিম সম্যক রূপে বিরচিত, গুরু মহত্বপূর্ণ, অথ অথ গহরাম দুর্ভেদ্য, বিগার্য বিচার করে, অগাধ গভীর, গম্ভীরাম গম্ভীর, না না বিদু জানা, তৎ পরমেশ্বর ভগবানের, চিকিৎসিতম অভিপ্রায়। অনুবাদ। ঋষিগণ কর্ণপ্রসারণ করে মনোনিবেশ সহকারে ভগবানের অপূর্ব বাণী শ্রবণ করা সত্ত্বেও মহত্বপূর্ণ অভিপ্রায় এবং গভীর বৈশিষ্ট্য সমন্বিত সেই বাণীর মর্ম হৃদয়ঙ্গম করা তাদের কাছে কঠিন হয়েছিল। তারা বুঝতে পারেননি ভগবান কি করতে চেয়েছিলেন। শ্রীল প্রভুপাদ কিন্তু তাৎপর্য কি? জয় শ্রীল প্রভুপাদ কি? একটি বোঝা, এটি বোঝা উচিত যে কথা বলার ক্ষেত্রে কেউ ভগবানকে অতিক্রম করতে পারেন না।
পরমেশ্বর ভগবান এবং তার বাণীর মধ্যে কোনো পার্থক্য নেই, কেননা তিনি পরম স্তরে অধিষ্ঠিত। ঋষিরা কান খুলে ভগবানের শ্রীমুখের বাণী হৃদয়ঙ্গম করার চেষ্টা করছিলেন, এবং যদিও ভগবানের বাণী ছিল সংক্ষিপ্ত ও অর্থপূর্ণ, তবুও তিনি কি বলছিলেন ঋষিগণ তা পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে পারেননি। এমনকি ভগবানের বাণীর উদ্দেশ্য এবং তিনি কি করতে চেয়েছিলেন তাও তারা বুঝতে পারেননি। তাছাড়া ভগবান তাদের প্রতি ক্রুদ্ধ হয়েছিলেন নাকি প্রসন্ন হয়েছিলেন তাও তারা বুঝতে পারেননি। আসলে এই অধ্যায়টি হচ্ছে বৈকুণ্ঠের দুই দ্বারপাল জয় ও বিজয়কে ঋষিদের অভিশাপ। তা মূলত এই ঋষিগণ কারা? চতুষ্কুমার। আর এই চতুষ্কুমারকে, চতুষ্কুমার হচ্ছে ব্রহ্মার মানস পুত্র। আর মূলত এই চতুষ্কুমার, এই ঋষিগণ কাকে অভিশাপ দিয়েছেন? কাকে? বৈকুণ্ঠের যে দ্বারপাল তাদেরকে অভিশাপ দিয়েছেন। আচ্ছা, মূলত দ্বারপালের কাজ কি? দ্বার রক্ষা করা। আচ্ছা, দ্বার রক্ষা করা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে যে কোনো ব্যক্তি যদি ভগবানের সান্নিধ্যে যেতে চায় বা তার সাথে দেখা করতে চায়, সেক্ষেত্রে তাদের রক্ষণাবেক্ষণ করা দায়িত্ব কিনা? এখানে দ্বারপালে আসলে প্রতি কেন ঋষিরা ক্ষুব্ধ হয়েছেন এবং ঠিক ক্ষুব্ধ হয়ে যখন অভিশাপ দিয়েছিলেন ভগবান, আসলে কি ঋষিদের প্রতি রুষ্ট হয়েছেন কি দ্বারপালের প্রতি রুষ্ট হয়েছেন, আসলে উনি কি বলতেছেন এটা ঋষিরাও ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারছিলেন না, তাহলে কথাগুলো কি ছিল এটাও জানা দরকার। এবং আসলে ঘটনা কি ঘটেছিল? যাই হোক, মূলত দ্বারপাল যে তাদেরকে বাধা দিয়েছেন এটা একদিক থেকে যৌক্তিক, কারণ যেহেতু দ্বারে তাদেরকে রক্ষণাবেক্ষণের জন্য তো রেখেছে, এই জন্য হঠাৎ করে তার সাথে দেখা করতে গেলে তাকে বাধা দিবে কিনা, তাহলে বাধা দেওয়াটা কি অপরাধ? না। হ্যাঁ, কিন্তু আসলে মূলত কি অপরাধ হয়েছে যে ভগবানও এই অভিশাপ দেওয়ার পরেও ভগবান দ্বারপালের প্রতি সন্তুষ্ট ছিলেন না, এমনকি যারা অভিশাপ দিয়েছে তাদের প্রতি তিনি রুষ্ট হননি? তার কারণটা হচ্ছে এই যে মূলত কারা এই মানে অতিথি হিসাবে ভগবানের সাথে দেখা করতে যাচ্ছেন, তাদের স্থিতি বোঝার দায়িত্ব বা তাদের সেই যোগ্যতা থাকার আবশ্যকতা আছে কি না, কি আছে কি না, আর কোন ধরনের অতিথি এসেছে ভগবানের সাথে দেখা করতে এটা কার বোঝা দরকার? দারোয়ানের বোঝা দরকার কি না? এটা সাধারণ মানুষ আসলো, তাকে যেমন পরীক্ষা নিরীক্ষা করবে, তাকে তার সম্বন্ধে তথ্য দিবে, সেটা কোনো অসাধারণ ব্যক্তি আসবে তার সাথে আচরণ একই রকম করবে? না না, এক একজনের সাথে এক এক ধরনের আচরণ করা দ্বারপালের দায়িত্ব, এমনকি যদি কোনো সম্মানী ব্যক্তি আসে তাকে স্বাগত জানানো, তাকে সম্মান জানানো, আবার যদি কোনো দস্যু তস্কর খারাপ লোক আসে তাহলে তাকে কি প্রহার করানো বা তাদেরকে ধরে ফেলা, এ হতে পারে কি না? দ্বার দিয়ে যদি কোনো বদমাইশ লোক ঢুকতে চায় তাহলে কি ঢুকতে দেবে, নাকি যে সে যে ক্ষতি সাধন করার জন্য এসেছে এটা বুঝে তাকে ধরে ফেলবে, কোনটা? হ্যাঁ, তাকে ধরে ফেলতে হবে। কিন্তু এখানে মূলত মূল সমস্যাটা হয়েছে যে যারা এখানে
ভগবানের সাথে দেখা করার জন্য আসছেন এই দ্বারের মধ্যে, তাদের স্থিতি সম্বন্ধে এই দ্বারপাল বুঝতে পারেনি। আসলে তাদেরকে স্বাগত জানানো দরকার, সম্ভাষণ জানানো দরকার, সম্মান প্রদর্শন করা দরকার, যদিও তাকে ঢুকতে দেবে না দেবে সেটা পরে, কিন্তু তাদের স্থিতি বুঝে তাকে মর্যাদা দেখানো এটা দ্বারপালের কর্তব্য ছিল কিনা। হ্যাঁ, কিন্তু আসলে এখানে বিভ্রান্ত হওয়াটাও ঠিক, কারণ আছে, যারা এসেছে তাদের বয়স কেমন? সাধারণত বাচ্চাদের সাথে আমরা কী ধরনের আচরণ করি? হুট করে কোথাও ঢুকতে যায় তা, কিন্তু বড় সমস্যা ছিল যে তাদের আকৃতি দেখে আসলে অনুমান করা এটা খুবই দুরূহ ব্যাপার ছিল। কাদের জন্য? দ্বারপালের জন্য। এটাও একটা ব্যাপার, দ্বারপাল যে বুঝবে, কারণ দেখছে তো দুই চারটা শিশু এসেছে, শিশুটা হঠাৎ করে না বলে ঢুকে যাবে, তাদেরকে থামাতে হবে কি না? হ্যাঁ, এটাই এটা হচ্ছে বড় সমস্যা, যে ঠিক দ্বারপাল এই জন্য তাদের স্থিতি না বুঝে। আচ্ছা, একদিক হয়তো আকৃতিতে ওই রকম, কিন্তু চেতনার দিক থেকে তারা কি? এই পৃথিবীর সব থেকে বড় পণ্ডিত, এবং আরো কারা? সাধারণ ব্যক্তি, মুক্তাত্মা, আবার তারা হচ্ছেন আত্মারাম, এমনকি ব্রহ্মার মানুষ পুত্র। ঠিক, যেহেতু যোগ্যতার দিক থেকে তারা অনেক উঁচুতে ছিল, কিন্তু দ্বারপাল তাদের আকৃতি দেখে তাদেরকে এরকম সম্মানসূচক কোনো আচরণ করেনি। এটা ছিল তাদের অবস্থান, আর তারাও এটা বুঝতে পারেনি। এ কারণেই রুষ্ট হয়ে সেই দ্বারপালকে অভিশাপ দিয়েছেন এই চতুষ্কুমার। তো অভিশাপ দিয়েছেন, তো দিয়েছেন, এত ক্ষুব্ধ হয়েছেন যেন ঠিক সাপ যদি কাউকে আক্রমণ করে যেরকম ফুসফুস করে, এরকম তাদের তেজ দেখাচ্ছিলেন। এই অবস্থায় তাদেরকে শান্ত করার জন্য ভগবান কিছু বাণী বলেছিলেন, যে আসলে এক্ষেত্রে ভগবান দুটো জিনিসেই, এই জায়গাটা দুটো জিনিস প্রকাশ পেয়েছে, যে একটা হচ্ছে যে ভগবান বলতে চান, যেহেতু এই দ্বারপাল, এটা কার দ্বারপাল? আমার। তাহলে কার অধীনে সে কাজ করে? আমার অধীনে কাজ করে। তাদেরকে এরকম ঠিক দ্বার রক্ষার জন্য যে যে নিয়ম নীতি করা হয়েছে, এটা কে দিয়েছে এইরকম দায়িত্ব? আমি। তাহলে তারা সেখানে যে ধরনের আচরণ করুক না কেন, এটার জন্য দায়ী কে? আমি নিজে। ঠিক এ কারণে সাথে সাথে ভগবান দ্বারপালদের পক্ষ অবলম্বন না করে বলছেন যে আসলে তারা যে অপরাধ করেছে সেটা আমি বুঝতে পারছি, আসলে এই অপরাধটা তাদের না, একদিক থেকে প্রকারান্তরে আমারই। কেন? কে দ্বাররক্ষী রেখেছে? আমি। তাদেরকে এরকম দ্বাররক্ষার দায়িত্ব কে দিয়েছে? আমি দিয়েছি। তাহলে ওরা রক্ষণাবেক্ষণ করতে গিয়ে, রক্ষা করতে গিয়ে এই ধরনের আচরণ করার এই ক্ষমতা কে দিয়েছে, পাওয়ারটা কে দিয়েছে? সেটাও আমি। তাহলে খারাপ আচরণ করেছে এটা কে? তাহলে সেটাও আমি। এই কথা বলতে গিয়ে ভগবান বলতেছেন যে হায় হায়, আজকে এই সারা জগতের সকল লোক আমার চরণধুলি প্রার্থনা করেন, তার মাধ্যমে সকলের এরকম কল্যাণ সাধন হয়, এমনকি লক্ষ্মী দেবী তার অত সৌন্দর্য থাকা সত্ত্বেও সে আমাকে পরিত্যাগ করে, তার এত গুণ থাকা সত্ত্বেও আমাকে কখনো পরিত্যাগ করে যেতে চায় না, আমার সেবার প্রতি তার অত নিষ্ঠা। একথা বলতে গিয়ে ভগবান বলছেন যে আসলে এই যে সমস্ত আমার প্রতি যে সকলেই এত অনুরক্ত, আমার এত গুণ, এত মহিমা এই জগতে সবাই জানে, কিন্তু এটা কেন? কারণ হচ্ছে আসলে আমার ভক্তের প্রতি যে প্রীতি, আমার ভক্তের প্রতি, সাধারণ ভক্তদের প্রতি যে প্রীতি, ব্রাহ্মণের প্রতি যে প্রীতি, এই প্রীতির থেকে, ভালোবাসার জন্যই
আজকে আমার এই সমস্ত গুণাবলী আছে। তাহলে আসলে এটা আমার নিজস্ব গুণ না, এটা কেন, যেহেতু ব্রাহ্মণ বৈষ্ণবের প্রতি আমার ওই রকম প্রীতি আছে, ভালোবাসা আছে, এই জন্য তাদের কথা যেহেতু আমি চিন্তা করি, এ কারণে আমার এই যে সব সদ্গুণ উৎপন্ন হয়েছে। আর তাদের সাথে যদি কেউ এরকম কোনো হীন আচরণ করে, তাহলে আমি কী করতে পারি, এমনকি আমার ডান হাত যদি আমার বাম হাত, যেমন হাত হাত আমার হাতও যদি এরকম কোনো ঠিক তাদের প্রতি কোনো হীন আচরণ করে, তাহলে আমি আমার হাত পর্যন্ত কেটে দিতে কোনো দ্বিধা করব না। তাহলে সাথে সাথে এরকম প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন। ঠিক এক্ষেত্রে ভগবান নিজের মহিমার কথাই বলছেন, কিন্তু আসলে উনি বলছেন যে এই মহিমা এটা মূলত কেন, এটা কি কারণে আমি এত মহিমান্বিত এই জগতে। মূল কারণটা হচ্ছে যে আমার ভক্তের প্রতি, ব্রাহ্মণদের প্রতি এই প্রীতির কারণে, যাদের প্রতি আমার এই প্রীতির কারণে এই শক্তি, এই সামর্থ্য, এই ঐশ্বর্য সকলেই আমাকে, এমনকি আমার চরণ ধরিকে আকাঙ্ক্ষা করে, আর তাদের প্রতি কেউ যদি হীন আচরণ করে, তাহলে আমার কী করা উচিত। এটা বলে বলছে যে তোমরা যে অভিশাপ দিয়েছ এটা উপযুক্তি হয়েছে। ঠিক এই এখানে যখন মূল বিষয়টা বুঝতে তাদের সমস্যা হচ্ছিল কি, যে ঋষিরা কেন এরকম বুঝতে পারছিলেন না, যখন যে তার বাণী কেন বুঝতে পারছিলেন না, আসলে তিনি কি আমাদের প্রতি রুষ্ট হয়ে কথা বলছেন, না সন্তুষ্ট হয়ে তিনি বুঝতে পারছিলেন যে, হ্যাঁ মূল কথাটা ছিল যে আমার যে গুণাবলী, আমার যে বৈশিষ্ট্য, আমার এই যোগ্যতা, এটা মূলত কি কারণে, যে তোমাদের প্রতি আমার প্রীতির কারণে, তোমার প্রতি আমার, তোমাদের প্রতি আমার ভালোবাসার কারণে আমার এই সব গুণ অর্জন হয়েছে, এই গুণ গুণ আমার আছে, এরকম সামর্থ্যতা আছে। তাহলে এখানে ভগবান তার নিজের মহিমার কথাই বলতেছেন, কিন্তু মূলত এই মহিমা কার জন্য, ভক্তের জন্য। এটা তার কোনো যোগ্যতা, তার কোনো মহিমা না, এটা ভক্তের প্রীতির কারণেই মহিমা তার উৎপন্ন হয়েছে। তাহলে আর প্রকারান্তরে ঠিক এখানে চতুষ্কুমারকেই বলা হচ্ছে কিনা, তোমাদের প্রতি প্রীতির কারণে আমার এই যোগ্যতা আছে। আর ঠিক ওই জায়গাটাই যদি আমরা কোনো হীন আচরণ করি, তাহলে কি হতে পারে। আর ঠিক এখানে জয় বিজয়ের সরাসরি তিনি সমর্থন করেননি, এবং তিনি ওই ওই অভিশাপকেও অনুমোদন করেছেন, ঠিকই হয়েছে। এটার কারণ কি, একদিক থেকে বুঝতে হবে যে ব্রাহ্মণ বৈষ্ণবের প্রতি ভগবানের কি ধরনের প্রীতি আছে, এবং এমনকি তিনি যে আমার এই সামর্থ্যতার শক্তি, এই এরকম সর্বশক্তিমত্ততা, সেটাও ব্রাহ্মণের প্রতি প্রীতির কারণে জন্মে থাকে, আমার উৎপন্ন হয়ে থাকে। বা তাহলে কে বেশি মহিমান্বিত, ভগবান নাকি ব্রাহ্মণ? এই আমরা আমরা বলি যে ভক্তির অনেক মহিমা আছে, ভক্তিটা কার প্রতি, ভগবানের প্রতি, আর ভগবানের কার প্রতি ভক্তি, ভক্তের প্রতি। হ্যাঁ, কিন্তু আবার এখানে আর একটা জিনিসও অনেক সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন কি, এখন 13 নম্বর শ্লোকে বলছেন যে ব্রহ্মা বলতে লাগলেন ঋষিগণ যদিও প্রতরূপ প্রতস্বরূপ সর্পের দ্বারা দংশিত হয়েছিলেন, তবুও বৈদিক মন্ত্রের প্রবাহের মতো ভগবানের মধুরুজ্জ্বল বাক্য শ্রবণ করে তারা তৃপ্ত হতে পারেনি। আচ্ছা, তৃপ্ত হতে পারেননি মানে কি, এটা কিন্তু দুইটা অর্থ হতে পারে, কি বলেন তো দেখি। তৃপ্ত হতে পারেননি মানে সন্তুষ্ট হতে পারেননি, এটা একটা যে হায় হায় সে তীরটা তো আমাদের দিকে ছুড়ে দিল, যে আমার এত সম্মান এটা তোমাদের জন্যই, তোমার প্রতি আমার, তোমাকে আমি, তোমাদেরকে আমি সম্মান করি বলেই আমার এই সম্মান। তাহলে কাকে প্রশংসিত করা হলো,
আমাদেরই প্রশংসা করা হলো, এটার জন্য নিজেদের লজ্জাবোধ করা উচিত কিনা, এই জন্য তৃপ্ত হতে পারেনি। আচ্ছা, একটা অর্থ, আর একটা অর্থ হচ্ছে যে আসলে ভগবানের মধুর বচন শুনে তাদের আরও শুনতে ইচ্ছা হচ্ছিল। তাহলে তৃপ্ততা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে যে শুনে অসন্তুষ্ট হওয়া, আর একটা হচ্ছে অতৃপ্ততা হচ্ছে যে যত শুনে তাতেও তার তৃপ্তি মেটে না। এটা দুইটা অর্থ হতে পারে, অতৃপ্ততার দুইটা অর্থ। আপনারা দেখবেন যে যদি আগুনে পুড়ে কারো, কোনো কোনো জায়গায় যদি আগুনে পুড়ে যায়, তারপরে ওই ঠিক আগুনে পোড়ার পরে কি জ্বলন তৈরি হয় কি না, ভিতরে জ্বলতেই থাকে জ্বলতেই থাকে, পোড়ার যন্ত্রণাটা থাকতেই থাকে কি না, থাকে। আচ্ছা, এটারও যন্ত্রণা। আবার আপনারা দেখবেন যে বরফের মধ্যে আপনি আঙুল ঢুকাই দিয়ে দেখবেন, আবার হাত ঢুকাই দিয়ে দেখবেন, যে ঠিক বরফে যখন খুব তীব্র ঠান্ডা, মানে শীতে ঠান্ডায় এরকম শীতল হয়ে যাবে, ঠিক পোড়ার যন্ত্রণা আর শীতল হওয়ার যন্ত্রণাটা একই রকম হয়। বরফ যখন বরফের মধ্যে চলে যাবে হাত, তখন ওটা ঠান্ডাতেও একই রকম জ্বলন তৈরি হয়, আগুনে পুড়লেও যেরকম জ্বলে, বরফে শীতল হলেও একই রকম জ্বলে। আচ্ছা, তাহলে দুইটাই তো জ্বলা, কিন্তু একটাতে ক্ষত হয় আর একটাতে শীতল হয়। এই যে অতৃপ্ততা, একটাতে রুষ্ট হতে পারে, অতৃপ্ততে কি হয় না, আপনার কথা শুনে আমরা সন্তুষ্ট হচ্ছি না, কিন্তু আবার আবার এতটাই তৃপ্ত করছে যে আরো শুনতে চাচ্ছে, এমন হতে পারে। তাহলে এখন এখানে আসলে মূলত তাদের কি হয়েছিল, কি হয়েছিল এই ঋষিদের, কি হয়েছিল লজ্জায়, আর শুনতেছে অত, মানে যা বলছে আসলে তারা যতটা ক্ষুব্ধ হয়েছিল, যতটা রেগে গিয়েছিল, তার মানে আগুন জ্বলতেছিল, কিন্তু ভগবান এমন শীতল করেছে ওটাতেও এক ধরনের উত্তাপ তৈরি হয়েছে। যেমন ওই যে আগুনে পড়লেও এতক্ষণ পর্যন্ত যন্ত্রণা ছিল কি না, এমন শীতল করে দিয়েছে, এটা অতিরিক্ত হয়ে গেছে, তাতেও বলতেছে যে আমরা তৃপ্ত হতে পারছি না। আবার তার কথা তাদেরকে এত তৃপ্ত করেছে, তার অতিরিক্ত হয়ে গেছে, এই এই ভাব এখানে বুঝতে হবে যে অতৃপ্ত করে। তা ঋষিদের, ঋষিগণ কর্ণ প্রসারণ করে মনোনিবেশের মনোনিবেশ সহকারে ভগবানের অপূর্ব বাণী শ্রবণ করা সত্ত্বেও মহত্বপূর্ণ অভিপ্রায় এবং গভীর বৈশিষ্ট্য সমন্বিত সেই বাণীর মর্ম আদৌ তারা হৃদয়ঙ্গম করা তাদের কাছে কঠিন হয়েছিল। তারা বুঝতে পারেননি ভগবান কি করতে চেয়েছিলেন, তারা বুঝতেই পারেনি যে ভগবান কি করতে চেয়েছিলেন। না, এখানে একটা জিনিস বোঝা দরকার যে আসলে ভগবান কি কখনো কপট হতে পারেন, কপট নাকি সত্যি সত্যি ভগবান ভক্তাধীন, কোনটা? হ্যাঁ, আচ্ছা, যদি ভগবানের ভক্তবাৎসল্যতা এই গুণ না থাকতো, ভগবানের ভক্তের প্রতি যদি করুণা এই গুণ না থাকতো, করুণা ভক্তবাৎসল্য এই সমস্ত গুণাবলী যদি তার না থাকে, তাহলে কি তিনি কি কোনো মহিমান্বিত ব্যক্তি? তাই ভগবানের একটা মহিমা হচ্ছে হতারি গতিদায়ক, যিনি অরিকে হত্যা করেও তাকে উদ্ধার করেন। তাহলে যে সমস্ত শত্রুর পক্ষের লোকেরা আছে ভগবানকে ঈর্ষা করে, তাদেরকে যদি মেরে ফেলে, তারপরে কি হয়, শুধু মেরে ফেলে নরকে প্রেরণ করে না, তাকে বৈকুণ্ঠকে নিয়ে যান, উদ্ধার করেন। তাহলে এই ধরনের করুণা কার প্রতি আছে? যদি অভক্তের প্রতি যদি তারও এইরকম করুণা হয় যে অরিকে হত্যা করে তাকে উদ্ধার করেন, তাহলে ভক্তের প্রতি তার করুণা গুণ কেমন? এই সমস্ত গুণাবলীই তাকে মহিমান্বিত করে কিনা? তাহলে উনি কি অন্যায্য বলেছেন যে আমার ভক্তের প্রতি প্রীতির জন্যই আজকে আমি এত মহিমান্বিত? আর সেই ভক্তের প্রতি যদি কেউ আঘাত করে কোনো কথা বলে, সেক্ষেত্রে আমার হাত যদি এই ধরনের অপরাধ করে,
হদ পারতে কোনো দ্বিধা করি না। আর ঠিক এভাবে মূলত চতুষ্কুমারকে তিনি বোঝানোর জন্য চেষ্টা করছেন। তাহলে ভগবান ভগবান যে মহিমা, নিজের যে মহিমার কথা বলছেন, নিজের ভক্তপ্রীতির যে একটা গুণাবলী আছে, এটা কি কৃত্রিম ভাবে বলছেন নাকি সত্যি সত্যি তিনি ওই রকম ভাবেন কোনটা? না হলে তো তার ভক্তের প্রতি ওই করুণা তিনি প্রদর্শন করতে পারবেন না। তাহলে মানে আছে, সেই ভক্তকে যদি আঘাত করে তাহলে উনি সহ্য করতে পারেন না? সহ্য করতে পারেন না। এ কারণে এটা কখন মানে ঠিক উনি যে বলছেন এটা ঠিক এমন না যে উনি কৃত্রিমভাবে তাদেরকে শান্ত করার জন্য একটু পাম্প মারছেন। সাধারণ মানুষেরা যেরকম করে ক্ষিপ্ত হয়ে গেছে এখন একটা তাকে শান্ত করার জন্য কিছু করে না, না ভগবান কখনো এই ধরনের কৃত্রিম উপায় অবলম্বন করে তিনি কাউকে সন্তুষ্ট করার জন্য কপটতার আশ্রয় করে এরকম ভিতরে একরকম বাইরে একরকম বলতে পারে না। সত্যি সত্যি তিনি ব্রাহ্মণ গাভী ভক্ত তাদের প্রতি ওই রকম আসলে প্রীতি করেন, মানে এটা আসলে করুণাই করে। এই করুণাগুণ যদি ভগবানের না থাকে তাহলে তার ভগবত্তা থাকে থাকে না। যেমন মায়ের যদি মাতৃত্ব না থাকে, মায়ের মধ্যে যদি করুণাগুণ না থাকে, তার উল্টাটা যদি করে, ছেলে যে ধরনের আচরণ করে, বদমাইশি করে, দুষ্টামি করে, যদি এরকম আসার মেরে মেরে ফেলে তাকে মা বলবে কেউ না, ডাইনি বলবে, কিন্তু তাকে কত দুষ্টামি করে, কত বদমাইশি করে, তারপরেও তাদের প্রতি কেমন মনোভাব, কেমন, তারপরেও কি করে তার কল্যাণ হয়, কি করে সে লেখাপড়া করবে, মার দেয়, কিন্তু মারটাও কি আসলে তার প্রতি হিংসাত্মকভাবে করে? এটা মনে হয় আপনারা সহজে বুঝবেন। হিংসা মাটটাকে হিংসা নাকি তাকে মেরে ফেলবো এরকম ভাব কি? মাটটাও দেয় কেন? যাতে সে মানুষের মতো মানুষ হতে পারে। এরকম একটা সুন্দর মানে ঠিক ঘটনার কৃষ্ণ লীলার ক্ষেত্রে হয়েছে। একদিন নন্দ বাবা আসলে মা যশোদা তো কৃষ্ণকে সামলাতে পারে না, এখন যত বড় হচ্ছে তত দুরন্ত হচ্ছে, আসলে মায়ের শাসনের থেকে কিন্তু বাবার শাসনটা আরো স্ট্রং থাকে। আর কারণ মা তো সবসময় বন্ধুর মতো মেশে, তো আর ওনাদের হৃদয়ে তো একটু কমল থাকে না, যদিও রাগ করে একটা শাসন করে কিন্তু আবার সাথে সাথে কাছে টেনে নেয়। এই জন্য কৃষ্ণ মা যশোদার এই শাসন এটাকে বেশি ভ্রুক্ষেপ করে না। হ্যাঁ, কিন্তু দুষ্টামির মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে। একদিন মা যশোদা নিজে নন্দবাবাকে এরকম অভিযোগ করছে, কখনো অভিযোগ করে না, কারণ অভিযোগ করলে তো বাবাকে অভিযোগ করা মানে কি ওর মানে একটা মস্ত বড় কি মারধর হয়ে যেতে পারে। এই জন্য একদিন এতটাই অসন্তুষ্ট যশোদা মা যে আর সহ্য করতে না পেরে ঠিক নন্দবাবাকে ডেকে বলছেন, দেখো তোমার ছেলে এই যে এই করে, এই অমুকের গড় গরুর গাভীর এরকম দুধ দোহন করবে, তার আগে গাভী বাছুর ছেড়ে দিয়ে দুধ খাওয়া দেয়, অমুকের চারা গাছ লাগিয়েছে যা গাছ গাছ এখন ফল হয়েছে, ফল হয়েছে, ফুল এসেছে, ফল ফল হবে ওই সময় উবড়ে গাছ উবড়ে ফেলে দেয়। বলেন তো দেখি আরো অমুকের বাড়ির রনি বাহন চুরি করা, অমুকের সাথে দুষ্টামি করা, মারধর করা, কত ধরনের দুষ্টমি সব লিস্ট মা যশোদা কৃষ্ণের নামে অভিযোগ করেছে। কার কাছে? নন্দবাবার কাছে। আচ্ছা, নন্দবাবা তাহলে কেমন ক্রোধান্বিত হতে পারে? আসলে ক্রোধ না, তখন সে ভাবছে যদি এই বয়সে এত দুষ্ট হয়, এত বড় বদমাইশ হয়, তাহলে বড় হলে কি হবে, কি হবে, এখনই যদি এরকম দুষ্ট হয় তাহলে বড় হলে আর কি হবে, তাহলে শাসন করার সময়টা কোথায়, কোন সময়, এই সময় একদম এমন এই সব শুনে এতটা রেগে গেছে যে সে তো আজকে কোনো ছাড়াছাড়ি নেই, তর্জন গর্জন করছে,
দর্জন গর্জন যখন করছে তখন এমন রেগে গেছে কৃষ্ণের প্রতি, সব পাড়ার লোক এসে গেছে। পাড়ার লোক এসে তখন শান্ত করার জন্য চেষ্টা করছে নন্দবাবাকে, নন্দবাবাকে শাসন শান্ত করার জন্য চেষ্টা করতে গিয়ে কিছু কৃষ্ণের গুণ এবং মহিমার কথাও বলতেছিলেন। না না, ও কোনো সাধারণ শিশু না, যদিও দুষ্টামি করছে কিন্তু না না, ওর মধ্যে একটা আলাদা অসাধারণ গুণ আছে, এই করেছে সেই করেছে ও করেছে, ও তো কোনো সাধারণ বালক হতে পারে না, তাকে এরকম মারধর করা ঠিক হবে না। এইবার নন্দবাবা কাদের উপর রেগে গেছে? এই পাড়া প্রতিবেশীর প্রতি রেগে গেছে। কি তোমরাই আজকে এই সমস্ত কথা বলে আমার ছেলেটাকে নষ্ট করছো, যে তোমরা আবার বলো যে সে নাকি ভগবান হয়ে গেছে। আচ্ছা বলো যে এমনিতেই দুষ্টমি করে, তাকে সামলানো যায় না, আর তোমরা যদি এরকম আশকারা দিয়ে বলো যে তুমি সে সে মনে হয় যে নারায়ণের অবতার, সে দেবতাদের অবতার, সে ভগবান। আচ্ছা যদি এই কথা বলা যায় তাহলে তাকে কি শাসন করা হবে না আশকারা দেওয়া হবে? তোমরাই আজকে আমার ছেলেটাকে এরকম মানে ভালোবেসে, অতিরিক্ত ভালোবাসার অন্ধ হয়ে তোমরা আমার ছেলেকে বলছো ভগবান, ভগবান হয়ে গেছে আজকে, এই কারণেই তোমরাই আজকে ওকে মাথায় উঠিয়েছো। না আজকে আমি কোনো ক্রমে ছাড় দেবো না, তোমরা যদি এরকম আমাকে আটকাতে চাও আমি তাও মানবো না, আজকে ওকে বেধম পিটন দিয়ে দেবো। তখন সবাই মিলে যত থামাতে চাচ্ছে আর নন্দবাবু তাদের প্রতি রেগে গিয়ে থাকছে। এবার রেগে গিয়ে হাউমাউ করে কান্না করে দিয়েছে, সবাইকে অনুরোধ করছে, আচ্ছা শুধু কি যশোদা ওকে শাসন করলে ওকে মানুষ করা যাবে? না না, এই পুত্রকে তোমরা সকলেই পুত্র জ্ঞানে দেখো। বাবা বা ভগবান বলে, ওরা বলছে ভগবান, আর নন্দবাবু বলছে তোমরা সবাইকে সবাই কি জ্ঞানে দেখো? পুত্র জ্ঞানে দেখো, যদি তোমরা সবাই পুত্রবধ ভালোবাসো, সবাই যদি পুত্র জ্ঞানে দেখো তাহলে কি হবে, তোমরা সবাই ওকে শাসন করতে পারবে, কারণ তখন অধিকারটা বেশি থাকবে কিনা পুত্রের প্রতি। আমি তোমাদের সবাইকে অধিকার দিয়ে দিচ্ছি, তোমার সকলেরই পুত্র সে, সকলেই তোমরা তাকে পুত্রের মতো স্নেহ করো, যাতে কোনো ধরনের দুষ্টমি করলে তোমরা তাকে প্রতিহত করবে, সবাই যদি শাসন করে তাহলে ও মানুষ হবে। আমি তোমাদের পায়ে ধরে বলছি তোমরা ওকে পুত্রের মতো মনে করো, এমনকি তোমরা তাকে শাসন করো, শুধু আমি শাসন করলে হবে না, সবাইকে শাসন করার অধিকার দিয়ে দিচ্ছি। কথা হচ্ছে কি যে পুত্রকে কেন এত স্নেহ করে? হ্যাঁ, আসলে আত্মজ। আবার কেন অত শাসন করে? রাস্তার 10টা ছেলেকে কি কেউ ওই মা যেভাবে মারধর করে শাসন করে ওরকম করে নাকি? যেহেতু আমরা সকলে কার অংশ, কার, তাহলে আমাদের সাথে ভগবানের সরাসরি সম্পর্ক আছে কিনা, আমরা কোনো হীন আচরণ করে নরকে চাই সেটা ভগবান চান? আর দুইটার দিকে দিক থেকে যে আসলে শাসনটাও কি ভগবানের প্রীতি? এইবার শাসন যে প্রীতি, এই জয় বিজয়ের উপর যে ভগবান রুষ্ট হয়েছে যে তোমরা ঠিকই করেছ, দেখো এখানে প্রীতি আছে কিনা। প্রীতি আছে কি? আগের শ্লোকে জয় বিজয়ের হয়ে ভগবান এই চতুষ্কুমারকে আবার তার কাছে প্রার্থনা করেছে, যাই হোক তোমরা অভিশাপ দিয়েছ ঠিকই হয়েছে, এটা উচিত কাজ হয়েছে, কিন্তু তোমরা আর একটা কাজ করো, আমি তোমাদের কাছে প্রার্থনা করছি কি যে ওরা তো যাবেই মর্ত্যলোকে, কিন্তু ওদের মেয়াদটা যেন একটু কমে যায়, তোমরা এই 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 প্রার্থনা করো কি তবুও ভগবানের দর্শন লাভ করে চারজন ব্রহ্মর্ষি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং তাদের সারা শরীর রোমাঞ্চিত হয়েছিল। তখন তিনি যিনি তার অন্তরঙ্গা শক্তি, ও না না না, চার নম্বর কত কত নম্বর 12 নম্বর, আমার এই সেবকেরা তাদের প্রভুর অভিপ্রায় না জেনে, প্রভুর যে অভিপ্রায় কি এটা তারা না বুঝতে পেরে তোমাদের সাথে এইরকম আচরণ করছে, আপনাদের বিরুদ্ধে অপরাধ করেছে, তাই যদি আপনারা এই আদেশ দেন যে তারা যেন তাদের অপরাধের ফলে ফল ভোগ করে শীঘ্রই
আমার কাছে ফিরে আসে এবং আমার ধাম থেকে তাদের নির্বাসনের কাল অচিরেই অতিবাহিত হয়, তাহলে তা আমার প্রতি আপনাদের অনুগ্রহ বলে আমি মনে করব। দেখেন, জয় বিজয়ের প্রতি যদিও রুষ্ট হয়েছে এবং বলছেন যে তোমরা ঠিকই করেছো, কিন্তু আবার সাথে সাথে কি করেছেন যে যাতে ওদের যাক, কিন্তু তারা যেন অচিরেই ফিরে আসে, আমার সেবকরা যেন আবার আমার ধামে ফিরে আসতে পারে। তাহলে এখানে ঠিক যারা চতুষ্কুমার যারা আছে ওনার তার ভগবানের ভক্ত কিনা, ভক্ত আচ্ছা রেগে গেছে, এতে কি বুঝাচ্ছে বলেন তো দেখি। আসলে আপনারা দেখ বিপরীত দেখবেন জিনিসগুলো সব বিপরীত। আচ্ছা এমন আমি একটা জিনিস পেতে চাই, যদি আমার পাওয়ার আকাঙ্ক্ষাটা তীব্র থাকে, যদি না পাই তখন কি হবে, ক্ষোভের উৎপত্তি হবে কিনা, আর যদি শিথিল থাকে তখন কি মনে হতে পারে, এলাম না পেলাম কি যায় আসে, না পেলাম কি যায় আসে। কিন্তু এই চতুষ্কুমার যে ভগবানের দর্শন করার জন্য গিয়েছে, যদি দর্শন করতে না পারেন তাহলে কি ধরনের প্রবল আকাঙ্ক্ষা ছিল ভগবানের দর্শন, আকাঙ্ক্ষা ছিল কেমন, আকাঙ্ক্ষা ছিল কত প্রবল ছিল যে এটা বাধা দেওয়াতে কি ধরনের তীব্র ক্ষোভের উৎপত্তি হয়েছে। অথচ তারা কি সাধারণ, তারা কি এরকম ক্রোধের বশবর্তী হতে পারেন, ক্রোধের দ্বারা বশীভূত হতে পারেন, তাই এরকম আসরিক গুণ কি এরকম চতুষ্কুমারের মধ্যে ছিল না? আসলে কি এটা আসরিক গুণের প্রকাশ না ভক্তির প্রকাশ, কোনটা? যে তাকে দেখতে না পেরে যে ক্রোধান্বিত হয়ে সেই জয়বীর্যকে অভিশাপ দিয়েছে, এটা কি, এটা কি, এটা কি মনে হয় আপনাদের, ভক্তি না ক্রোধ, কোনটা, ক্রোধ না ভক্তি? এতটা তীব্র ভক্তি যে, এত তীব্র আকাঙ্ক্ষা যে তাকে আমার দেখতে চাই, পাগল পাড়া আছে চাই, কিন্তু যদি বাধা দেয় তাহলে কি হতে পারে, আপাত মনে হচ্ছে ক্রোধ, এটা কি ক্রোধ না অধিকৃতি, কোনটা? এই ঠিক এখানে কখনো কখনো মনে হতে পারে যে যে কাম ক্রোধ না ঠিক অধিক প্রেম, অধিক প্রীতি, অধিক প্রবল আকাঙ্ক্ষা, তো ভগবানকে দর্শনের জন্য যাদের এত আকাঙ্ক্ষা, ওরা কি সাধারণ? হ্যাঁ, সংকটটা কি যে একদিন থেকে তো ভগবান উভয় সংকটের মধ্যে পড়া, কত প্রীতি ছিল বলেই তো আমাকে, তাহলে ওটা ভক্তিরই প্রকাশ, তাহলে তাদেরকে বাধা দিয়েছে এত মহান ভক্ত, তাহলে এটা উচিত কি, অভিশাপটা ঠিক আছে কিনা? আবার আরেকদিন থেকে আসলে তো কার সেবা করছে জয় বিজয়, কার, আমারই সেবা করছে, তাহলে যাই হোক অভিশাপ দিয়েছো তোমরা, কিন্তু এটা যেন মেয়াদটা একটু কম হয়ে যায়, দুইজনের প্রতি ভগবানের প্রীতি এখানে প্রকাশ পেয়েছে কিনা, দুইটাই এখানে বোঝানো হয়েছে। এমন কথা হলো যে ভগবানের কথা বোঝাটা কি সহজ না কঠিন, এই এতক্ষণে বোঝা গেছে প্রত্যেকটা ঘটনার কি আছে, বিরুদ্ধ ভাব আছে, মনে হচ্ছে ক্রোধ কিন্তু হচ্ছে প্রীতি, আবার ভগবান মনে হচ্ছে যে স্তুতি করছেন, না স্তুতি না, অতির স্তুতি করছেন বোধ হয় না, আজকে ভগবানের মধ্যে ওই গুণাবলী আছে কিনা, যে ভক্তের প্রতি এরকম প্রীতি আছে কিনা, উনি কি, হ্যাঁ উনি ভক্তদেরকে ভালোবাসেন বলেই তো উনি ভগবান, এই জন্যই তো তিনি অত মহান, মানে এই কারণেই সকলেই তাকে প্রীতি করে কিনা, শ্রদ্ধা করে কিনা, ভালোবাসে কিনা, সেটাও মিথ্যা বলেননি, কখন ভগবানের কথা কখনো মিথ্যা হতে পারে না, হ্যাঁ কিন্তু আমাদের বুঝতে সমস্যা হতে পারে, এই জন্য ভগবানের একটা বিশেষ গুণাবলী রয়েছে, এই যে বিরুদ্ধ অবিরুদ্ধ ভাব বিশিষ্ট, আপাত মনে হচ্ছে বিরুদ্ধ কিন্তু আসলেও ওটা অবিরুদ্ধ হতে পারে, অবিরুদ্ধ আবার ওটা বিরুদ্ধ হতে পারে, যেমন
ভগবান কি কখনো জন্মগ্রহণ করেন? ওনার মহিমা বোঝাটা কঠিন, ওনার কথা বোঝা কঠিন। আচ্ছা, উনি নিজে বলেন নাই যে আমি অজ? হ্যাঁ, উনি কি বলেন নাই অজ? অজ মানে কি? যার জন্ম হয় না। তাহলে যে মাজসদার পুত্ররূপে যে আবির্ভূত হয়েছেন, এটা কি? তাহলে উনি কথাটা কি ডাকলেন? শাস্ত্রে তো অজ, শাস্ত্রে ওই কথাটাকে যদি আমরা মানি যে অজন অজ, তাহলে কৃষ্ণকে কি ভগবান বলা যায়? যাবে নাকি? যাবে না, বিপরীত কাজ। কিন্তু না, যদিও তিনি অজ, কিন্তু তার মধ্যে, ভগবানের মধ্যে একটা বিশেষ গুণ আছে, বিরুদ্ধ কার্য করতে পারেন। আচ্ছা, উনি অজ হয়েও জন্মগ্রহণ করতে পারেন কি না? পারবেন না, এই ক্ষমতা ওনার নাই। তাহলে কি উনি সর্বশক্তিমান হতে পারেন? উনি কি ইচ্ছাময় হতে পারেন? ও তাই, ইচ্ছাময় আবার অজ, তাহলে কি করে জন্ম হয়? হ্যাঁ, যেহেতু তিনি ইচ্ছাময়, তিনি যদি চান তাহলে উনি জন্ম গ্রহণ করতে পারেন কিনা? আচ্ছা, আবার জন্মগ্রহণ করছেন, ঠিক আছে, আপনারা আবার ভুল বুঝতেছেন যে ও আচ্ছা, উনি তো জন্মগ্রহণ করেছেন, তাহলে তো উনি অজ হতে পারেন না, তার মানে ভগবান হতে পারেন না, তাই না? উল্টা আমাদের, তাহলে ভগবানকে বোঝাটা কি সহজ না কঠিন? তার এই জন্মলীলা নিয়ে কত ঝামেলা ঝামেলা, রাসলীলা নিয়ে কত ঝামেলা, বস্রলীলা নিয়ে কত ঝামেলা। ভগবান বলছেন আমি অনুরণীয়ান মহতমরণীয়ান, এই জগতে সব কিছু আমার মধ্যে আছে, আবার আমি সব কিছুর মধ্যে আছি। তাহলে দেখেন তো, সব কিছুর মধ্যে উনি আছেন, আর সব কিছু নাকি ওনার মধ্যে আছে, এটা কেমন কথা? সব কিছুর মধ্যে যদি উনি থাকে তাহলে কত ছোট, ওটার মধ্যে কি সবগুলো ঢুকবে নাকি? হ্যাঁ, আর যদি সব কিছু ওনার ভিতরে থাকে তাহলে উনি কত বড়? তো উনি যদি অত বড় হয় তাহলে ছোটর ভিতরে ঢুকতে পারবেন? হায় হায়, কিন্তু উনি ওইটা পারবেন কি না, এই জন্য উনি ভগবান। এই জন্য ওনার, ওনাকে বোঝা অনেক কঠিন। এই যে দেখো, এই যে এটা না, এটা কি? এটা একটা পিতলের রড, কিন্তু রডটা কি দিয়ে তৈরি? কি দিয়ে তৈরি? না, ধাতু দিয়ে তৈরি। এ তো ধাতু পদার্থটা কি? পরমাণু দিয়ে তৈরি। পরমাণু কি? পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়ার আছে আর ইলেকট্রনগুলো ঘুরছে। আচ্ছা, এটা কি স্থির না চলমান? এই দেখো, তোমরা বলতেছো স্থির, কিন্তু কি সায়েন্টিফিক দৃষ্টিতে দেখো তো, কি এটা চলমান না স্থির? ইলেকট্রনগুলো ঘোরে কি না? তাহলে এটা কি বিভক্ত না অবিভক্ত? এটা নিয়ে যদি বুঝতে পারো তাহলে ভগবানকে নিয়ে বোঝা খুব সহজ হবে। এটা কি বিভক্ত না অবিভক্ত? তো পরমাণুগুলো পৃথক পৃথক কিনা, তাহলে বিভক্ত কিনা, আর এটা কি অবিভক্ত কিন্তু বিভক্ত কিনা, স্থির কিনা? স্থির কিন্তু চলমান কিনা? এটা এটা আমরা বলছি না, সায়েন্টিস্টরা বলছে কিনা এটা চলমান না স্থির, এইটা যদি বুঝতে পারে তাহলে এটা স্থির এবং চলমান দুইটাই, এবং এটা স্থির এবং ঘূর্ণায়মান কিনা, এই তো সায়েন্স। ভগবান অনুরণীয়ান, এই যে এই যে পরমাণুর কেন্দ্রে উনি আছেন কিনা, এটা যে ইলেকট্রনগুলো যে ঘুরছে কাকে আকর্ষণ করে ঘুরছে, ওই আকর্ষণ শক্তি যে কে? কে? উনি। ওই জন্য উনি সর্বশক্তিমান। এই যে এখানে আছেন, আবার কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে, ওগুলোকে কি করছেন? সর্বশক্তিমান বলতে কি বোঝায়? কোটি কোটি ব্রহ্মাণ্ড কার আকর্ষণে আছে? তোমরা বলবে যে অভিকর্ষণ শক্তি, মাধ্যাকর্ষণ শক্তি আছে, কিসের মাধ্যমে শক্তি, যে কি কে কার শক্তি, কিভাবে আসলো, ওটা যদি জানতে চাও ওটা তো কেউ জানে না। কৃষ্ণ সর্বাকর্ষক, সব অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে তার আকর্ষণ শক্তিতে ধরে রাখছেন, আবার এই যে নিউক্লিয়ার এখানে ইলেকট্রনগুলোকেও কে তার কেন্দ্রে রাখার জন্য কে ঘুরতেছে, কিন্তু রাখতেছে কে? অনুরণীয়ার মতো সব কোটি কোটি ব্রহ্মাণ্ড কে আকর্ষণ করছে, ওটাও উনি আকর্ষণ করছেন, এখানেও ভিতরে আছে। তাহলে এই রডটা সম্বন্ধে যদি আমরা ভালো করে, এই বিজ্ঞানীরাই তো জানে, জানে কিনা এটা স্থির আবার চলমান, যদি এটা বোঝে তাহলে ওটা বোঝে না,
এই জড় পদার্থের মধ্যে যদি এই গুণ থাকে তাহলে ওনার মধ্যে কি গুণ থাকতে পারে? কি যিনি তৈরি করছেন ওনার ক্ষমতা নাই, তাহলে উনি সকলের মধ্যে আছেন, আবার যিনি নির্দিষ্ট জায়গায় আছেন, নির্দিষ্ট জায়গায় আছেন আবার সবার মধ্যে আছেন, দূরে আছেন কাছে আছেন, কাছে আছেন দূরে আছেন। আরে সূর্য এখন আছে কিনা বলেন তো, এই আলোটা কোথাকার তাহলে আছে কিনা, আবার কোথায় আছেন উনি? উনি যদি ওখানে থেকে এখানে থাকতে পারেন, এখানে থাকা অবস্থায় যদি ওখানে থাকতে পারেন, তাহলে ভগবান সবার মধ্যে থাকা অবস্থায় এক জায়গায় থাকতে পারেন না? তিনি তো এক জায়গায় থাকতে পারেন না, সব জায়গায় যিনি থাকেন তিনি কি করে এক জায়গায় থাকেন? এটাই সমস্যা, কার বিভ্রান্তি? আমাদের বিভ্রান্তি। তাহলে আমরা ঋষি এই চতুষ্কুমার এটা বোঝাটা সহজ না কঠিন? তার কথা বোঝা সহজ, তার আচরণ বোঝা সহজ, কে বুঝতে পারে? ব্রহ্মা তো নিজে বলছেন যে আমি তোমাকে জানছি। কি জানছো? যে তোমাকে কেউ জানতে পারে না, এটা আমি জানছি। তোমার কথা কেউ বুঝতে পারে না, এটা আমি বুঝছি, এটা আমি জানছি। এই তো তার চতুষ্কুমার কি করে তার কথা বুঝতে পারে? মহা জ্ঞানী, এই জগতের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী চতুষ্কুমার, তারাও ভগবানের কথা বুঝতে পারে না। এই দেখো যে জন্মগ্রহণ করেন না করেন নিয়ে এটা সাধারণ ধারণা দিই। আচ্ছা, যেমন অশ্বত্থামা যখন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছেন উত্তরার গর্ভে, আচ্ছা এইবার তোমরা বুঝতে পারবে। আচ্ছা, উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছেন, এখন উত্তরার গর্ভে কে কে আছে বলো? নিক্ষেপ তো করেছে অশ্বত্থামা, আছে আছে কে কে? পরীক্ষিত আছে, আর কে আছে? আরে ব্রহ্মাস্ত্র আছে, ব্রহ্মাস্ত্র তো ওখানে ঢুকছে তাকে মারার জন্য। কে কে আছে? ব্রহ্মাস্ত্র আছে আর পরীক্ষিত আছে, তাই না? এখন এই যে উত্তরা আর কুন্তী দেবী যে প্রার্থনা করছেন, প্রার্থনা করার ফলে ভগবান কোথায় ঢুকেছেন? উত্তরার গর্ভে। তা আছে কে কে? তিনজন, তিনজন আছে না? হ্যাঁ, একজনকে বাঁচানোর জন্য আর একজন, একজনকে বাঁচানোর জন্য আরেকজন ওই ব্রহ্মাস্ত্রকে নিরোধ করেছে, ওখানে প্রবেশ করে একদম তার তেজ ধ্বংস করেছেন। কে প্রবেশ করেছেন? ওই জায়গায় গিয়ে করছেন কিনা এই কাজটা করছেন? তো এমনি এমনি গেছে না, একটা কোনো বিশেষ কার্য সাধনের জন্য গেছে, কারণ ওই ব্রহ্মাস্ত্রের তেজকে কেউ রোধ করতে পারে না। কে রোধ করতে পারে? যে কুন্তী এবং উত্তরা জানে তাহলে ঢুকতে হবে কিনা, ঢুকেছে, ঢুকে তো রোধ করে দিয়েছে। আচ্ছা, রোধ করে ওটা তো শেষ, ওই কাজটা শেষ, এখন এই বিশেষ কার্য সাধনের জন্য ওনাকে ঢোকার দরকার ছিল কিনা? আচ্ছা, ঢুকে যদি বেরিয়ে আসে, আচ্ছা এখন নিরোধ হয়ে গেল, ব্রহ্মাস্ত্র নিরোধ হয়েছে, এখন উত্তরার গর্ভে কে কে আছে হিসাবটা বোঝো? কে কে আছে? ভগবান আর পরীক্ষিত মহারাজ। আচ্ছা, তা পরীক্ষিত মহারাজ ওখানে কিভাবে প্রবেশ করেছে? পিতা এবং মাতা দুইজন মিলিত হয়েছে, শুক্রাণু ডিম্বাণু জায়গুট হয়েছে, ধীরে ধীরে পরীক্ষিত মহারাজ ওখানে এক মাস, দুই মাস, তিন মাস, চার মাস এইভাবে বড় হয়েছে। আর কৃষ্ণ কি ওইভাবে ওই শুক্রাণু আর ডিম্বাণুর মাধ্যমে ওখানে বড় হয়েছে, নাকি বিশেষ কার্য সাধন করার জন্য প্রবেশ করেছেন? আচ্ছা, এখন দুইজনেই যদি এখন আসে উত্তরার গর্ভের থেকে, দুইজনে যদি বেরিয়ে আসে, তাহলে একজন হচ্ছে উত্তরার গর্ভজাত সন্তান, আরেকজন সেই গর্ভজাত সন্তানকে রক্ষা করার জন্য সেখানে প্রবেশ করেছে। তার কি জন্ম হয়েছে? কৃষ্ণের জন্ম হয়েছে তাই? হ্যাঁ, উনি গর্ভে প্রবেশ করতে পারেন কিনা? আজ উনি যদি গর্ভে প্রবেশ করে বেরিয়ে আসেন, উনি কি উত্তরানন্দন পরীক্ষিত মহারাজের অভিমন্যুর ঔরজাত, ঔরজাত নাকি? ও, তাহলে উনি ঢুকতে পারেন না? হ্যাঁ, ও এটা জানে যে ঢুকতে পারেন, উনি বেরোতে পারেন না? আর যদি বেরোতে বেরিয়ে আসেন তা আপনারা কি মনে করবেন? মূর্খের মতো? ও, পরীক্ষিত উত্তরার গর্ভ থেকে এসেছে, ও এই লোকটাও তো এসেছে, এটাও মনে হয় অভিমন্যুর মাধ্যমে ওখানে গর্ভস্থিতি হয়েছে, এরকম উনি প্রবেশ করতে পারেন বেরে। আচ্ছা, যদি উত্তরার গর্ভে প্রবেশ করে বেরিয়ে আসতে পারেন, তাহলে মা যশোদার গর্ভে প্রবেশ করে বেরিয়ে আসতে পারেন না? ওখানেও তো একটা ঝামেলা বাজায় যাচ্ছে যে আসলে দেবকী নন্দন না যশোদা নন্দন? আরে উনি একই সাথে কোটি মানুষের নন্দন হতে পারেন, আবার গোলক বৃন্দাবনে ওই অবস্থায় থাকতে পারেন, দুইজন মা, এটা নিয়ে আপনাদের অনেক ঝামেলা।
তাহলে কি দেব কি না তো দশদা, কোনটা আসল মাল? আরে আসল কি আর নকল কি, দুইটাই নকল আবার দুইটাই আসল, দুইটাতেই দুইটা জায়গায় যেতে পারে। আবার তাদেরকে সান্ত্বনা স্বরূপ বলতে পারে যে হ্যাঁ আমি তোমারই সন্তান রূপে জন্মগ্রহণ করেছি, তারা এটা ভাবতে পারে, সমস্যা কি? আচ্ছা উনি এটা করাতে পারেন না যে যশোদা মা কখনোই বুঝতে পারবেন না যে কৃষ্ণ আমারই সন্তান, সন্তান না আমারই সন্তান, এটা বুঝতে পারে? এটা ঠিক ভগবান এরকম করতে পারেন কিনা? কোনোদিনও নন্দ বাবা যশোদা মা জানতে পারবেন না যে আমি তার, আমি ভগবান না আমি তার পুত্র, বলতে পারে? সমস্যা কি? উনি এই কাজটা করতে পারে না? আরে উনি ওখানে কেন, তোমার ভিতরে আছে কি নাই? ও তোমার ভিতরে আছে, এ উনি তোমার ভিতরে আছে বলে তোমার এই হার্টের উৎপত্তি হয়েছে, না হলে হার্টের বিট শেয়ার, এখন যদি উনি না থাকেন হার্টের বিট থাকবে? আর তুমি মনে করছো যে তোমার হার্টই বোধ হয় ভগবানের উৎপত্তি করছে, ও এখানে আছে বলে তাই, তোমার এখান থেকে জন্ম হয়েছে, এখান থেকে জন্ম হয়েছে। আর উনি উনি ওখানে আছেন, সব জায়গায় আছেন, উনি যদি বাদ দেন তাহলে তোমার অবস্থা কী হবে? হ্যাঁ, আর তাকে নিয়ে এরকম চিন্তা করলে হবে? তিনি সর্বব্যাপী, আবার এই জন্য ভগবানের মহিমা বোঝা চতুষ্কুমার কেন এরকম কোটি 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 চতুষ্কুমার, কোটি কোটি যুগ, কোটি কোটি জন্ম ধরেও তার কথা বুঝতে, ওরা ঠিকই বলছে, ওরা বুঝতেই পারে নাই, সত্য কথা, আপনি উনি কী বলতে চান আর আমরা বুঝতে পারবো না, তবে হ্যাঁ বোঝা যাবে, কারণ ভগবান দুইটাই কথা বলছেন, এখানেও দ্বিচারিতা আছে যে কেউ বুঝতে পারে না, আবার উনি বলছে যে সবাই বুঝতে পারে, এটার মধ্যে ঝামেলা কি? সবাই বুঝতে পারবে যদি আমি তাকে বুঝাই, তার এটার জন্য কি লাগবে? আমার চরণে যদি শরণাগত হয় তাহলে শেষ, অনেক কঠিন আবার খুব সহজ। মন্মনা ভব মদ ভক্ত মজ্জাতি মা নমস্কুরু ভাবে বৈশিষ্ট্যে প্রতি জানে প্রিয় সঙ্গে, আর এভাবে ভগবান বলছে আমি প্রতিজ্ঞা করে বলছি তুমি তো পাবেই, অবশ্যই পাবে, কেউ পায় না, আবার বলছে অবশ্যই পাবে, এটা কেমন কথা? কেউ পায় না, যোগীরা পায় না, ঋষিরা পায় না, মুনিরা পায় না, আবার বলতেছে যে অবশ্যই পাবে, আরে অবশ্যই পাবে এটা এটা বলছে না, আমি প্রতিজ্ঞা করতেছি, অদ্ভুত কথা, অদ্ভুত চরিত্র, ওনার কথা বোঝা সহজ, ওই চতুষ্কুমার বুঝতে পারে, বিভ্রান্ত হয়ে গেছে যে কি বলে। ঠিক আছে এই পর্যন্ত থাক, আমরাও যেহেতু সারেন্ডার করতে হবে, এই জন্য আমরা পাবো না, যেহেতু চতুষ্কুমার যেহেতু পারে না আমরা পারব, এই জন্য শরণাগতি দরকার, একটা জিনিস হলেই হবে, সর্বধর্মান পরিত্যাজ্য বলে বার, কিচ্ছু করতে হবে না, গীতায় ভগবান আসলে ওই কথাটাই বলতে চায়, মন্মনা ভব মদ ভক্ত মজ্জাতি মা নমস্কুরু। আপনারা মনে করছেন গীতা 700 শ্লোক, গীতা 700 শ্লোক না, গীতা 2টা শ্লোক, কৃষ্ণের 2টা কথা ছিল, আর তোমাদেরকে ওই আগ্রম বাগ্রম তোমার মন স্থির করা চিত্ত চঞ্চল এগুলো সব শুধু বুঝাইতে গেছে, কাউন্সিলিং করতে সময় শেষ, আর ওনার নিজের 2টা কথা শেষে বলে দিয়েছে, মন্মনা ভব মদ ভক্ত মজ্জাতি মা নমস্কুরু, আর ওখানে বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য যে মা মেগম শরণম, এই 2টা কথা বলার জন্যেই এতগুলো কথা বলছে, এই জন্যে চতুষ্কুমারও বুঝতে পারে না, আপনারা কি পারবেন? এত বুদ্ধি আছে, আছে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী এই 4 জন ব্রহ্মার মানুষপুত্র বুঝতে পারেনি, আপনারা বুঝতে পারবেন? এটা বাদ দেন, বাদ দিয়ে কি সর্বধর্মান পরিত্যাজ্য শরণম বোঝা, শরণাগত হলেই সমস্যা শেষ, তো শরণাগত হলে সব দেখা যাবে, সব বোঝা যাবে, সব জানা যাবে, হৃদয়ের মধ্যে প্রকাশিত হয়ে উনি সব আমাদেরকে, এত উনি নিজে ওনার ঠেকা, উনি নিজে ওনাকে শেখানোর জন্য বাধ্য থাকবেন, নাকি বলছেন যে প্রতিজ্ঞা করে বলছি যে তুমি অবশ্যই পাবে, তাহলে এই জন্য আমরা ওই পন্থাকে অবলম্বন করব, তাহলে আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারবো। হরে কৃষ্ণ।
জয় শ্রী প্রভুপাদ কি, মন প্রাণ শ্রী ভাগবতম কি, জয় জয় নিতাই গৌর সিদ্ধনাথ।